এটা একটু বন্ধ করে দাও, এফএম এফএম এটা হচ্ছে পেনসিলভেনিয়ার ওয়েস্ট চেস্টার এরিয়া। তো দেখেন ওয়েস্ট চেস্টার এরিয়াটা কেমন। এটা হচ্ছে যে পেনসিলভেনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া, এবং এখানে আমার কাছে মনে হলো তেমন কোনো বিজনেস পারপাসে এখানে তেমন কোনো ইন্ডাস্ট্রি এখানে নেই, কিন্তু এখানে দেখলাম ম্যাক্সিমামই অ্যাপার্টমেন্ট আছে, এবং সেই অ্যাপার্টমেন্টগুলোর কিন্তু অনেক ভাড়া, এবং এখানে কিন্তু বাড়িগুলোর দামও বেশ অনেক অনেক বেশি। ওয়েস্ট চেস্টার সবচেয়ে পপুলার একটা প্লেস, এবং এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই যারা ভালো জব করে, ভালো টাকা ইনকাম করে, তারাই এখানে থাকে। কারণ ওয়েস্ট চেস্টার হচ্ছে যে এক্সপেন্সিভ এরিয়া, এটাই মূল কারণ। কারণ এখানে থাকতে গেলে, বাড়ি ভাড়া দিতে গেলে মিনিমাম বাড়ি ভাড়া হচ্ছে $2,000 এখানে ওয়েস্ট চেস্টারে। তো সেই জন্য এই এরিয়াটা কিন্তু বেশ বিখ্যাত। এখানকার যে স্কুলগুলো আছে, ওয়েস্ট চেস্টারে বেশ কয়েকটা স্কুল আছে, ইস্ট স্কুল আছে, ওয়েস্ট চেস্টার ইস্ট স্কুল আছে, ওয়েস্ট চেস্টার ওয়েস্ট স্কুল আছে, আবার হচ্ছে যে একটা আছে, আর একটার নাম আমি ভুলে গেলাম, আরও একটা আছে, সেটাও ভালো স্কুল, আর একটা আছে রাস্টিন। সেই রাস্টিনের হচ্ছে যে র্যাঙ্কিং হচ্ছে 10 মানে হচ্ছে যে সবচেয়ে ভালো স্কুল, সেটাই হচ্ছে যে রাস্টিন এখানে অবস্থিত। আর রাস্টিনের কাছে যদি বাড়ি কিনতে চান, রাস্টিন স্কুলের কাছে, সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ম্যাক্সিমাম আপনাকে ধরে রাখতে হবে $1,000,000-এর কাছাকাছি। এখানে অনেক স্কুল আছে, আশপাশে আরও বেশ কিছু সিটি আছে, সেই সিটিগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। তো আপাতপক্ষে ওয়েস্ট চেস্টার সম্পর্কেই আমি আজকে আপনাদেরকে ধারণা দিব, কারণ এই পেনসিলভেনিয়ার এই অংশটুকু আমার কাছে, আমি জানি না অন্যান্য এলাকাও এখানে বেশ এক্সপেন্সিভ, পুরো পেনসিলভেনিয়ায় আমার কাছে বেশ লিভিং কস্টটা আমার কাছে বেশিই মনে হয়েছে। কারণ আমি যখন অ্যারিজোনাতে ছিলাম, অ্যারিজোনা থেকে আমরা এখানে আসছি, আবার বোস্টনে গিয়েছিলাম, বোস্টনে দেখলাম বাড়ি ভাড়াটা মানে সেম টাইপেরই, বরং ওখানে যে খাবার দাবার আছে, যেগুলো ওয়ালমার্টে বলেন, এ যে খাবার দাবারগুলো পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়, পেনসিলভেনিয়ার থেকে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় $1 করে কম দেখলাম বোস্টনে, তারপরে অ্যারিজোনাতে, কিন্তু পেনসিলভেনিয়াতে দেখলাম বেশ ভালোই দাম। পেনসিলভেনিয়ার এই ওয়েস্ট চেস্টারটা খুবই সাজানো গোছানো, খুবই নিরিবিলি, কোয়াইট, কারণ এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নেই, মানে এটা কোনো বিজনেস এরিয়া না। এখানে মূলত আমি দেখলাম যে ওয়েস্ট চেস্টারে লোকজন বসবাসই করে, এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট আছে, এবং সেই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়ার কথা কিন্তু আপনাদেরকে বলেছি, জাস্ট ভাড়াই মিনিমাম $2,000, এর ওপরে ইলেকট্রিসিটি বিল আছে, ওয়াটার বিল আছে, ইন্টারনেট বিল আছে, এগুলো সহ আরও প্রায় ভালো পরিমাণ টাকা আসে, প্রায় 2300-2400 এরকম আসে। আর ভালো মানের আরও একটু হাই লেভেলের বাসা যদি নিতে চাই, সেই ক্ষেত্রে তো $3,000-$4,000 পরেই যেতে পারে। যখন আমরা এই এরিয়াতে মুভিংয়ে হয়ে আসি, তখন আমরা বিভিন্ন যে অ্যাপার্টমেন্ট আছে ভাড়া নেওয়ার জন্য, বিভিন্ন অ্যাপার্টমেন্টে আমরা খোঁজ খবর নেওয়ার পরে আমাদের যেটা মনে হয় যে এটা বেশ মানে এক্সপেন্সিভ, মানে এখানে এর আশপাশে যে সিটিগুলো আছে, সেই সিটিগুলোতে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি থাকার কারণে ওই লোকগুলো এই এরিয়াগুলোতে বসবাস করে, বসবাস করার কারণে এখানকার বাড়ি ভাড়াটা এত বেশি। ওয়েস্ট চেস্টারে আসলে আর একটা জিনিস দেখতে পাবেন, এখানে প্রচুর গ্রিন, বিশেষ করে এই যে সামার এই সময়ে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আর প্রচুর গ্রিন এখানে আছে, মানে
প্রচুর গাছপালা আছে, ঝোপঝাড়ও আছে, আবার আপনি এখানে এসে ঝর্ণাও দেখতে পারবেন, আবার পার্ক আছে, বিভিন্ন ধরনের পার্ক আছে এখানে, শপিং মল আছে, বিভিন্ন ধরনের শপিং মল আছে, যেরকম রাইট শপ আছে, ওয়ালমার্ট আছে, তারপরে হচ্ছে যে জায়েন্ট আছে, এই শপিং সেন্টারগুলো এখানে আছে, আলদি আছে। আর আলদির তো যারা আমেরিকার এই সাইডে যারা থাকে, নিউ ইয়র্ক কিংবা মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া, এখানে কিন্তু এই সাইডে কিন্তু আলদি আছে। আলদিটা হচ্ছে এমন একটা শপিং সেন্টার যেখানে আপনি চিপ প্রাইসে সমস্ত কিছু পাবেন, বিশেষ করে ভেজিটেবল বলেন কিংবা ফ্রোজেন যেগুলো আইটেমগুলো আছে, যেগুলো মানে আপনি অনেক অন্যান্য শপিং সেন্টারের তুলনায় এই আলদিতে আসলে আপনার মানে একটা বুকে একটা পানি চলে আসবে যে না হয় একটু কম দামে তাও জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে পেনসিলভেনিয়ার বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া বলতে এখানে ধরেন ছোট মোটো রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন, তারপরে থাকে না একটু হচ্ছে যে সিটির সঙ্গে ছোট মোটো যে দোকানপাটগুলো থাকে, এটা হচ্ছে গাড়ি হচ্ছে কেনা বেচা করার হচ্ছে যে শপ। আর এখানে কি যেন আছে এটা ঠিক আমি বুঝতে পারছি না, এই জায়গাটা যে কি, এই জায়গাটার নাম মারভাইল। থাকা মো তো আর 3 মিনিট আছে, আর 3 মিনিট আব্বা। এখানে নামবো না, ভিতরে দাঁড়ানো, এখানে একটু খিদেওয়া লাগবে, দাঁড়ান দাঁড়ান।